ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর নামে মামলা দায়ের হয়েছে। অভিনেত্রীর নামে ইন্দোরের ছত্রিপুর থানায় এ মামলা দায়ের করেছেন হিন্দু রক্ষা সংগঠনের আহ্বায়ক একলব্য গৌর। এ বিষয়ে ভারতীয় সংবাদ সংস্থা ANI জানিয়েছে, খোলামেলা পোশাকে দেবী লক্ষ্মী রকেট পরে র্যাম্পে হাঁটার কারণে আহত হয়েছেন হিন্দু ধর্ম অবলম্বীরা, আর এজন্য তাপসীর বিরুদ্ধে এই মামলা করেছে একলব্য। কয়েকদিন আগে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তাপসী। তাতে দেখা যায় তাপসীর কোঁকড়া চুলগুলো ছেড়ে দেওয়া, চোখে মুখে হাসির ঢেউ খেলছে, গলায় শোভা পাচ্ছে নেকলেস, পরনে লাল রঙের ডিপ নেক গাউন। ল্যাকমে ফ্যাশন উইকে ডিজাইনার মনীষ জয়সিং এর ডিজাইন করা এই পোশাকে ফ্রেমবন্দি হন তাপসী। সবকিছু ঠিক ছিল, কিন্তু তাপসীর গলায় নেকলেস নিয়ে আপত্তি জানায় নেটিজেনরা। বলা যায় এ নিয়ে তোলপাড় শুরু হয়, কারণ নেকলেসে হিন্দু দেবীর ভাস্কর্য রয়েছে। ছত্রিপুর থানা পুলিশ ANI কে বলেন, আমরা অভিযোগ পেয়েছি অভিনেত্রী তাপসী পান্নুর বিরুদ্ধে মামলাটি করেছেন বিজেপি MLA ম্যালিনী গৌড়ের পুত্র একলব্য গৌর। আমরা তদন্ত শুরু করেছি।